সাহস বাড়বে না আমি তোমার সাথে প্রেম করতেছি না সাহস মা আমি জানি আপনি আমার জীবনও বাড়িতে বাইর করবেন না ভুল ধারণা তোর আমি আমার নিজের মেয়েকেই বার করে দিয়েছি এগুলো তুই রানছস হ্যাঁ আমার মুখ দিয়ে তো এগুলো ঢুকতো না তোর রান্না আম্মা যে কি ছোট লোকদের বাসায় নিয়ে আসছে এই যে ম্যাডাম ফুলি এরকম গাল ফুলায় বসে আছো কেন জানি না সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও তুমি নাই তুই যে বাড়ি ছেড়ে চলে আসছো তোমার বাড়িতে আমরা জানাইছো জানামু কেন আমি কি জানানোর ইজারা নিছি হায় খোদা এত রাগ করে আছে খাবারটা তো খাবা আর খাবারটা না খেলে খাবারটা তো নিয়ে আসবা তুই জানো না তুমি না খেলে আমি খাই না আমি খামু না আর কোনোদিন আনমুও না খাবার শোনো দাদির বয়স হয়েছে বুঝছো এত বড় একটা মানুষ এত বুড়ো একটা মানুষ আমাদের পুরো পরিবারের একটা বটগাছ এত বড় বংশ এত বড় পরিবার তা তো অনেক দায়িত্ব তাই না দাদির কাছে মনে হয় দাদি যদি সবার সাথে একটু শক্ত শক্ত কথা বলে তাহলে সংসারটা ঠিকঠাক ভাবে চলবে মানুষ তো সব একরকম না বুঝছো কিছু কিছু মানুষ আছে তুমি ওদের সাথে একটু ভালো ব্যবহার করো দেখবে ওদের মধ্যে থেকে কেউ কেউ ভালো ব্যবহার নিতে পারে না ওরা কান্দে উঠা বসে এখন দাদি তো সব ম্যানেজ করা লাগে এই জন্য এমন করে মন খারাপ করো না প্লিজ আসল কথা হইলো আমরা গরিব আর যাগো টাকা পয়সা নাই তাগো তো সবকিছুই কওয়া যায় যা খুশি কইয়া ফেলা যায় আমাকে যদি এত টাকা পয়সা থাকতো তাহলে আমরা কখনো মানুষের সাথে এমন কইরা কথা কইতাম না মানুষরে মানুষ বইলেই গণ্য করতাম মানুষরে মানুষ বইলে গণ্য করতাম আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো দাদি তোমার সাথে খারাপ ব্যবহার করে আমার বাবা কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছে মা কোনোদিন খারাপ ব্যবহার করছে চাচিদের কথা বাদ দিলাম ঠিক আছে কিন্তু এই যে আমি এত মায়া করি তোমার এত আদর করি ওগুলো চোখে পড়ে না নাকি আমরা গরিব আমরা পয়সালা না পয়সালারা সবাই খারাপ না বুঝছো আর খারাপ ব্যবহার করলেই সে ভেতর থেকে খারাপ হয় না দাদির মনটা কিন্তু ভালো আমি কিছু মনে করি নাই আমি বুঝি আচ্ছা তোমার যখন আমি বিয়া করুম তুমি আমার বিবি হবা একদিন তো তুমিও আমাদের বংশের দাদি হবা তো অনেক নাতে গুতি থাকবে তখন তুমি দাদির সাথে খেটার খেটার করবা দাদির মতো আবারও সেই এক কথা ঠিক আছে তুমি যেটা শুনতে পছন্দ করো না ওইটা আমি বলবো না কিন্তু খিদা তো লাগছে তুমি না খেলে আমি খাবো না আমি খামু না কেউ বলছে যে না খেলে চেহারা সুন্দর হয় হাসো আমি তোমার খাওয়া আনাই দিতেছি তুমি খাও না তুমি না খেলে আমিও খাবো না এক রাত না খেলে কি হয় আচ্ছা তাহলে একসাথেই খামু আচ্ছা ঠিক আছে তোমার বাড়িতে কি রানছে আজকা মাছের সসরি আছে আর লাউ শাক আরে বাহ তাহলে আজকে লাউ শাক আর মাছের সসরি দিয়ে গরম গরম ভাত খাবো ঠিক আছে দুলা ভাই হুম এই যে এসব কি শুনতেছি আপনার ব্যাপারে তুমি আমার ব্যাপারে কি শুনতেছো বলো আপনি জানেন না আরে তোমার মনের ভিতরে কি চলতেছে সেটা আমি কোথেকে শুনবো আমি কোথেকে জানবো আমার মনের কথা কি তুমি জানবা জানবা না তোমার মনের কথা কি আমি জানি তোমার মনের ভিতরে কি কি গুরগুর করতেছে সেটাকে আমার মনে জানা জানা নাই তুমি যেটা জানো সেটা বলে ফেলো ক্লিয়ার বলে ফেলো কোনো সমস্যা নাই সবাই জানে সবাই জানে আরে সবাই জানে তুমি বললে হবে নাকি সবাই কি জানে বলো শুনি সবাই জানেন আপা আপা এই যে আপা আপনার ব্যাপারে যে কমপ্লেন করে সেটা কি আরে বিয়ের পর থেকে বাসর ঘর থেকেই তোমার আপা আমার নামে শুধু কমপ্লেন আর কমপ্লেন কমপ্লেন আর কমপ্লেন কমপ্লেন আর কমপ্লেন এটা শুনতে শুনতে তো আজকে বয়স হয়ে গেছে আর নতুন করে কি কমপ্লেন শুনবো এলো কার শুনতে শুনতে আমার কান ঝালা পালা গেছে নতুন কিছু থাকলে বলো সেই কমপ্লেন না সেই কমপ্লেন না ওই যে আপনি সারাদিন ইন্টারনেট চালান তো নেট কে চালায় না নেট সারা পৃথিবীর হাজার 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 কোটি কোটি দর্শক করে কোটি কোটি মানুষ করে শুধু কি আমি করি শুধু কি আমি করি তোমাদের ফ্যামিলিতে দেখো সবাই নেট চালায় শুধু আমি একা নেট চালাই না দুলা ভাই সবাই কিন্তু ওই মেয়েদের সঙ্গে চ্যাটিং করে না আপনি চ্যাটিং করেন মেয়েদের সঙ্গে হ্যাঁ ফালতু কথা বলবো মেয়েদের সঙ্গে চ্যাটিং মেয়েদের সঙ্গে ওরা আমার বন্ধু বন্ধুর সাথে আমি চ্যাটিং করবো না স্বাভাবিক ব্যাপার ফেসবুক মানে কি বন্ধু তো মেয়ে মেয়ে মানুষই আপনার বন্ধু হইতে হবে তো কি সে
সমস্যাটা কোথায়? মেয়ে বন্ধু থাকলে সমস্যাটা কোথায়? তোমার সমস্যাটা কি? ওই যে নিশি 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 নাকি যেন নাম, এটার সঙ্গে আপনার আপনার সম্পর্ক আছে না? আরে আমি তো নিশি নামে তো কারোর সাথে করি, আমি তো নেহার সাথে করি। তুমি আমার নিশি নিশির সাথে নিশ্চয় তুমি করো, নিশির সাথে তুমি যা ইচ্ছা তাই করো গা, আমি নেহার সাথে চ্যাট করি এটাই আমার স্বাভাবিক, কারণ সে আমার ফেসবুক বন্ধু। নেহা এই যে বেরিয়ে গেছে, নেহা নেহার সঙ্গে করেন করেন না? আপনি তো বললেন এখন হ্যাঁ করি। তো তোমার সমস্যা কি? সমস্যা কি বলো তো? এই মেয়ে 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 মানুষ আপনার বন্ধু হইতে হবে? আপনার সাথে কথা বলে মজা পেলাম না, ভালো হয়ে যান বুঝছেন না? তোমার বলা লাগবে না ভালো হবে কি ভালো হবে না, যাও বিয়া। ভাই একটু দাঁড়ান। আচ্ছা আপনাদের এই গ্রামে বড় বাড়িটা কোনটা? বড় বাড়ি যাবেন? হ্যাঁ আসলে আমি গ্রামে নতুন আসছি তো, তো আমি চিনতে পারতেছি না, এই জন্য জিজ্ঞেস করলাম। সুজা যাবেন? হ্যাঁ গিয়ে ডানে যাবেন। আচ্ছা সামনে পাইবেন বড় বাড়ি গেট। এই সোজা যে ডানে গেলে কি বড় বাড়ি গেট পাবো? আচ্ছা 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 ভাই, আসার পথে একটা লোকের সাথে দেখা হলো, নিতান্তই ভদ্রলোক, খুব সহজ সরল মানুষ। সে বলল তার পেশা হচ্ছে সে চুরি করে খায়। তো চুরি করে খায় একটা মানুষ অবলীলে বলতে পারে সে চুরি করে খায়? আমি খুব অবাক হইলাম। তার নামটা কি যেন, নামটা কি যেন? কানা শহীদুল। হ্যাঁ শহীদুল শহীদুল। ও হ্যাঁ, তো ওর কাছে জিজ্ঞেস করলাম, বললো যে আপনার সামনে যান মানুষকে জিজ্ঞেস করেন পায়ে দেবেন। তো এই জন্য ভাই আসলে আমার তো পুরোপুরি ভাই বলে নাই, আপনি জিজ্ঞেস করলাম যে বড় বাড়িটা কোনটা। আচ্ছা তো এই ডান দিকে যে পায়ে এটা তাদের বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ আপনাদের এলাকাটা না আসলে খুব সুন্দর, মানে মানুষগুলো খুব সহজ সরল। সে অবলীলা বললো সে চুরি করে। আচ্ছা আপনাদের এলাকার মানুষের পেশাকে চুরি করা, আপনি চুরি করেন? ওই বেড়া আমি সুরমা নে, তোরা দেখে আমার সুরমা নয়। না আসলে ওইটা না, ওই লোকটা তো অবলীলা বললো খুব সুন্দরভাবে, আপনি এরকম কঠিন ভাবে কথা বলতেছেন কেন? সে তো খুব সুন্দরভাবে কথা বললো। তোর বেটা দেখে বুঝতেছি তুই এলাকা নতুন, তো তুই বড় ব্যাক কল, তুই বেটা তুই আমার সুর কইছস? এই তুই কে রে? তুই ভাই আপনি খারাপ ব্যবহার করেন। এক করে ভাই আলামু, তুই কে রে? তুই কে? আংটি কোন? ফুল আংটি কোন? ভাই এটা আবার কথা কস, এক করে গায় আলামু কল, কথা কস দামি জিনিস, এক করে বুটকা কথা কস করে তুই। এই বুটকা কোলান ডাকমু না? না ভাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, না না ভাই না বুটকা এক করে কথা কস করে বুটকা ভাই ভাই আবার কথা কস গালাইলাম ওকে মারি নিছে গালাইলাম আর একটু থাকলেছ না কিডনি খুলে বেচালাম ডাইরেক্ট একের বুঝছস বাক আশ্চর্য একজনের সাথে দেখা হইল সে বলল অবলীলা চোর আর আরেকজন এটা চোর না ডাকাতি এটা তো বুঝতে পারতেছি না এই গ্রামের মানুষগুলোকে চোর বাটপার না না দেই খুব বাজে ব্যাপার এই মজনু এদিকে কি বাবা শুন তুই তাড়াতাড়ি রেডি হ তুই ঢাকায় যাবি আমি ঢাকায় কি করব ঢাকায় গিয়ে তুই আবার লেখাপড়া স্টার্ট করবি খুব ভালো একটা জায়গায় তোকে ভর্তি করে দেব আরে আবার তুই কি বল আমার কি পড়ালেখার বয়স আছে নাকি মজনু লেখাপড়া কোনো বয়স লাগে না ঠিক আছে আরে আপা তুমি যে কি কও না কও পড়ালেখা আমি কি লয়ে করব আমি বিয়ে শাদী করছি দুদিন পর আমার পোলা বাইন হইব আমার পোলা বাইন পড়ালেখা করব আপা তোমার তো পোলা বাইন হয় না তোমার মনের ভিতরে কষ্ট আছে আমি বুঝছি চিন্তা করো না আমি চার পাঁচটা পোলা বাইন লোবো চার পাঁচটা পোলা বাইন নিয়ে তোমার দুইটা দিয়ে দেবো যাও তোমার আর দুঃখ থাকবো না মজনু তোর প্রস্তাবটা খুব ভালো ছিল খুব আন্তরিক ছিল কিন্তু তুই যদি কোনো বংশীয় ঘরের মেয়ে বিয়ে করতি এটাতে আমার কোনো আপত্তি ছিল না আমারও আপত্তি ছিল না আমি খুব সাদরে গ্রহণ করতাম তোর সন্তানটাই আমি দত্তক নিতাম আর তোর বাচ্চা ফুপুর কাছে লালিত পালিত হতো খুব আদরেই থাকতো কিন্তু মজনু তুই তো কোনো বংশীয় ঘরের মেয়ে বিয়ে করিসনি সুতরাং তোর সন্তানটা আমি নিতে পারবো না আর শোন এসব জঞ্জাল না ভাই মাথা থেকে ঝেড়ে ফেল
আমি এসব জঞ্জাল মাথা থেকে ছাড়তে পারব না আপা, আমি ক্লিয়ার কাট কইয়া দিতেছি, ঠিক আছে? আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, গরিবের মেয়ে হোক, সমস্যা নাই, আমার কাছে ওর মূল্য অনেক। চম্পা আমার স্ত্রী। মজনু, এই গরিব ঘরের মেয়েই পালিয়ে যাবে যখন দেখবে তার স্বামী এই সম্পত্তির এক কানা করিও পায়নি। তুই যদি ওই বউ না ছাড়িস, তুই জানিস যে তোকে এই বাড়ির কোনো সম্পত্তি দেয়া হবে না। তখন কি হবে, ওই যে অভাব যখন আসে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় না, তখন তোর ওই গরিবের বউ জানালা দিয়ে পালিয়ে যাবে, বুঝছো? আমার কোনো সম্পত্তি দরকার না, আমার সবচেয়ে বড় সম্পত্তি হলো আমার স্ত্রী চম্পা, ঠিক আছে? বোকা, এতটা বোকা সেটা তো জানতাম না। অনেকদিন পর গাছে দুইটা ফুল ফুটলো। বড় বাড়ির মানুষ, দেখলেই বোঝা যায়। কলেজে পড়েন না ভার্সিটিতে পড়েন? আপনি কে? আমি আপনাদের বাড়ির যে রানা সাহেব আছে না, ওই রানা সাহেব আমার খুব কাছের মানুষ, খুব আপন মানুষ, আমার বন্ধু মানুষ। তো না মানে আমি ওনারে খুঁজতে আইছিলাম এই জায়গায়, তো ওই ছোট মেয়েটার সাথে দেখা হলো, সে বললো আমারে যে সে নাই। আমি ভাবলাম পিচ্ছি মানুষ মিথ্যা কথা বলতেই পারে, আসলে এই জন্য কিন্তু আপনার জিজ্ঞেস করা, আপনার কাছে আসা। উনি কি বাসায় আছেন? না তো দুলাভাই না, এই জানতো জান, আপনি বের হন। এত সুন্দর একটা মানুষ, রুক্ষ ব্যবহার, আজব কারবার। এই গ্রামে এসে কিছু আজব আজব জিনিস পাইলাম, চোর পাইলাম, বাটপার পাইলাম, ছিনতাইকারী পাইলাম, অবিবাহিত নারী পাইলাম, সুন্দর চেহারা রুক্ষ রমণী পেলাম। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আপনার? চুপ কেন, বিয়ে হয়েছে? না বিয়ে হয় নাই। একটা চট দিয়ে না 32টা দাঁত ফলাই দিব, বের হন বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তবে বইনে আসলে আপনার অনেক সুন্দর। হ্যাঁ আসে তেলা, সালাম আলাইকুম। কি ভাই, পাগল ছাগল বাড়িতে ঢুকে কি কইরা, মানে এটার বাড়ি নাই, ছোট লোক ঢুকা পড়তাছে, পাগল ঢুকা পড়তাছে। তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। আরে আসো আসো, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাদের গ্রামের বৃষ্টিটা কত সুন্দর, লন্ডনের বৃষ্টি একঘেয়ে, ভালো লাগে না? আসো দেখো। বৃষ্টি দেখতে তোমার ভালোই লাগছে তাই না, দেশের বৃষ্টি? ওদিকে তোমার ছেলেটা ঠিক তোমার মতো হয়েছে। কি করতেছে? দেশে এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আরে সেটা তো ভালো, তো গ্রাম ঘুরে দেখার ভালো না? ওরা তো আসছেই গ্রাম দেখতে, ওখানে তো গ্রাম নাই। আর তুমি ওকে সাপোর্ট দিয়ে বেড়াচ্ছো? সাপোর্ট সাপোর্ট দেওয়া দেয়ের কি আছে, ওর যেটা ভালো লাগবে সেটাই তো করবে। শোনো এসব কথা কিন্তু সব আমাকে শুনতে, আম্মা সারা দিন আমাকে কথা শোনায়। কি কথা শোনায়? কি কথা শোনায়? তোমার ছেলে কি সব করে বেড়ায়, আর আম্মা এদিকে বাসায় একটা কাজের মানুষ নিয়ে রেখেছে। অত কাজের মানুষ লাগলে রাখবে না, এতগুলি মানুষ আসছি আমরা। আরে সেই কাজের মেয়েটার পিছনে তো তোমার ছেলে ঘুরঘুর করতেছে, মানে এক কথায় প্রেম করতেছে। কি যা তা বলতেছো, এইসব কোনো সাবজেক্ট? আরে ওরে ওর মতো থাকতে দাও তো, ও প্রেম করতেছে না কি করতেছে আমরা জানি, আন্দাজে বললেই হইলো। এই সব কথা আম্মা আমাকে সারা দিন শুনাইতে থাকে। আরে শুনো কেন, এক কান দিয়ে ঢুকাবো এক কান দিয়ে বের করে দিবা। আমি কিন্তু তোমার মতো না, এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করবো, আমি এসব পারি না। তুমি এটা নিয়ে টেনশন করো না, একদম টেনশন করবে না। তাহলে আম্মাকে তুমি ম্যানেজ করো। করবো, আমার উপরে ছেড়ে দাও, আমি সব ম্যানেজ করবো, চিন্তার কোনো কারণ নাই,
দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখো দেখো প্রকৃতি কত সুন্দর এই দেশের প্রকৃতি কত সুন্দর এদিকে তাকাও বৃষ্টি কত সুন্দর হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতে তো ভালোই লাগতেছে বলো চা কফি কিছু খাবে নাকি কফি হলে তো খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে কফি বানায় নিয়ে আসি দুজন একসাথে বৃষ্টি দেখবে হ্যাঁ হ্যাঁ মেয়েটা এত চিৎকার করে কি হয়েছে বলো আম্মা একটা ভয়ঙ্কর ঘটনা শুনছি তোমার তো হাড়ি বোঝাই ভয়ঙ্কর ঘটনার কালেকশন কি হয়েছে আম্মা আংটি পরাইছে কে কাকে কাকে আংটি পরিয়েছে তোমাকে আম্মা সারা গ্রামের মানুষ জানে সারা গ্রাম রইটে গেছে ওই ছোট লোক নাজিম আছে না আমাদের মৌকে আংটি পরাইছে পুকুর পাড়ে বইছে তুমি নিজের চোখে দেখেছো না মা আমি শুনছি বাস তুমিও লেগে গেলে গুজব রটাতে না মা গ্রামে সবাই যেহেতু বলতেছে এটা মিথ্যা না আমি শুনছি আর তাছাড়া তো ওদেরকে আমি কয়েকবার হাত ধরে হাঁটতেও দেখছি হাত ধরে হাঁটতে দেখেছো আর মজা লুটেছো তোমার তো ওই কাজ ওই একবারও তো পারোনি ওই ছোট লোক ইটালিয়ান নাজিমের হাত থেকে আমাদের মৌটাকে বাঁচিয়ে আনতে কিভাবে আনবো আম্মা এই বাড়িতে আমার কেউ মানে দুই পয়সা দাম আছে এই বাড়িতে আমার মনসুর কোথায় ভাইজানরা ডাকবো সব কিছুতে এত বাড়াবাড়ি করো না তো আমি শুধু জানতে চেয়েছি মনসুর কোথায় আমি কি ডাকতে বলেছি একবার তোমাকে আম্মা আরেকটা কথা ওই যে আপনি সাথে রাখছেন না রান্না করার জন্য আপনার ছেলে ও রান্না খাইতে চায় না খাইতে চায় না তো ভালো তোমার বাবার বাড়ি থেকে বান্দি নিয়ে আসো জি আম্মা শ্যামাকে ডাক যাও জি মাথাটা খারাপ করে দেয়নি এত গুজব রটাতে পারে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমার মাথাটা ঘুরিয়ে দেয় ভাইজান সত্যি কথা বলতে কি আমি শ্যামার সাথে সংসারটা কন্টিনিউ করতে পারবো না ভাইজান কেন আবার কি হইলো ভাইজান আশা ছিল বড় বড় একটা মেয়েকে বিয়ে করবো সে আশাটা পূরণও করছি সেই বিয়ে থেকে যেদিন বাসগর সেদিন থেকে যে সুরেশ অত্যাচার সে আজ অব্দি পর্যন্ত আমি সে অত্যাচার পেয়ে যাচ্ছি আমি ছাত্র আর ও আমার শিক্ষিকা ও আমার সাথে যেরকম আচরণ করে আপনি শুনে অবাক হবেন আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন যে প্রায় প্রায় দেখা যায় কি আমি এত ক্লাস ফাইভের ছাত্র আর তিনি আমার শিক্ষিকা হঠাৎ হঠাৎ করে বলে হাত দাও আর কস 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 করে বাড়ি দেয় আসলে কস কস বাড়ি দেয় মারে এটা আমার ঘর এটা আমার বারান্দা আমার বাসগৃহের সামনে তুমি কি করো ভাই এই বনের মধ্যে আপনার ঘর হ্যাঁ তোমার বোনের দেখার পরে আর মাথাটা খারাপ হয়ে গেছে ডাক্তার বলছে তাড়াতাড়ি বিয়ে করানোর জন্য তা ফেলান না বিয়ে কইরা সাহস থাকলে রানীমার কাছে গিয়া কোন তো ভাবিরে লইছি হ্যাঁ এত রাতে ভাবিরে লইছেন কেন না মানে একটা রাইত আমি তোদের বাসায় থাকতে চাই